সবাইকে আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ মাসুম। ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফার্স্ট মোটো ব্লগিং। আজকে আমি মোটো ব্লগিং সেটআপ কিভাবে করছি বা কিভাবে আমার হেলমেটে সেট করছি সেটি আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন আমি মোটো ব্লগিং সেটআপ করার জন্য কি কি নিয়েছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে গোপ্রো হিরো 10 ব্ল্যাকের বক্স, যেটি আমি এখন আনবক্সিং করব, যদিও এর আগে আনবক্স করা হয়েছে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বক্স খুললে প্রথমে পেয়ে যাবেন গোপ্রো হিরো 10 ব্ল্যাক ক্যামেরাটি। তারপরে এটি চার্জ করার জন্য ক্যাবেল পাবেন, চার্জিং ক্যাবেল। এরপরে হেলমেটে মাউন্ট করার জন্য কিছু অ্যাক্সেসরিজ আছে, এই এগুলো। এরপরে আপনার এই ক্যামেরাটি সেট করার জন্য দরকার হবে একটি উলঞ্জি কেস। এই কেসের ভিতরে আপনার ক্যামেরাটা ঢুকাইতে হবে। এই কেসটি খুলতে হলে প্রথমে আপনাকে এটা ডান দিকে প্রেস করতে হবে, ডান দিকে প্রেস করতে হবে। প্রেস করে এটা টান দিলে এটা খুলে যাবে, ঠিক আছে। তারপরে এটি খুলতে হবে, এটা ডানে টান দিলে এই যে এটা খুলে গেছে। এটা খোলার পরে আপনার এই ক্যামেরাটা এটার ভিতরে সেট করতে হবে। এই যে এটা ঢোকার পরে এই যে সেট করে দিলাম, এই যে হয়ে গেল। এটা ডানে টান দিয়ে আবার লাগাইতে হবে, এই যে হয়ে গেল উলঞ্জি কেসে আমাদের ক্যামেরাটা সেট। এটি হচ্ছে মাইক অ্যাডাপ্টার, যেটা আপনার সাউন্ড রেকর্ডিং করার জন্য লাগবে। অনেকে সোনার হরিং বলে, এটার দাম অনেক বেশি হয়। আচ্ছা, এটা সাউন্ড কোয়ালিটির জন্য আপনার যেটা যেটা লাগবে, মাইক অ্যাডাপ্টার, তারপরে হচ্ছে বয়া M1, আমি নিয়েছি বয়া M1। আপনার সাউন্ড রেকর্ডের জন্য একটা কনভার্টার দরকার হবে, এটি হচ্ছে সেই কনভার্টার। আচ্ছা, প্রথমে আমরা এটাকে সেট করছি। যেটা ঢুকিয়ে দিলাম, এরপরে এটা দেখেন নড়াচড়া করতেছে। এটা নড়াচড়া করলে হবে না, এটা খুলে যেতে পারে যে কোনো সময়। এই জন্য কাগজটা এটা ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে দেখেন এটা শক্ত হয়ে গেছে। এরপরে যেটা করব, এটিকে এই যে এখানে ঢুকিয়ে দেব। ওকে, আপাতত এটার কাজ শেষ, ক্যামেরা সেট। এরপরে আমরা এই হেলমেটটিকে আজকে ক্যামেরাটি মাউন্ট করব। আচ্ছা, এটা মাউন্ট করার জন্য আমাদের প্রথমত বয়া M1টা হেলমেট প্যাড খুলে ঢুকিয়ে নিব। এটাকে আমরা এই যে ক্যামেরা এই যে প্যাডের মধ্যে ঢুকিয়ে দেব, আমাদের বয়া M1টা সাউন্ড রেকর্ড করার জন্য। সেট করে নিতে হবে, এরপরে এটাকে আবার লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলাম, এই যে বয়া এই মাউন্টটা আমরা ভিতরে সেট করছি হেলমেটের ভিতরে। হেলমেট মাউন্টটা আগেই লাগিয়ে রেখেছি। আচ্ছা, এখন আমরা ক্যামেরাটা এখানে সেট করে দিচ্ছি। স্ক্রুটা আমরা টাইট করে লাগিয়ে নিলাম। সাউন্ড রেকর্ড করার জন্য আমাদের অবশ্যই কনভার্টারটা প্রয়োজন হবে। এই কনভার্টারটা এখানে ঢুকিয়ে দিলাম। ঢোকানোর পরে এটাকে আমরা মাইক অ্যাডাপ্টারে সরাসরি কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমরা হেলমেটটি মাথায় দিয়ে দেখছি। ওকে, তো হয়ে গেল আমাদের মোটো ব্লগিং সেটআপ। অবশ্য মোটো ব্লগিং খুব এক্সপেন্সিভ, আর কেন এক্সপেন্সিভ সেটি আমি আপনাদেরকে বলছি ড্রাইভ করতে করতে। তাহলে চলুন। আমি জানি না আমার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে। সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশ, কাশফুল, আপনারা দেখেন পুরো রাস্তাটা জুড়ে কাশফুলে ভরা। মোটো ব্লগিং শুরু করতে চাইছি সেই 2020 সালের দিকে। তো আজকে 2023 সাল, এটা আমার ফার্স্ট মোটো ব্লগিং। মাঝখানে তিনটা বছর চলে গেছে, আমি মোটো ব্লগিং শুরু করতে চাই। এটা আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের সাথে, আমি অনেকের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করছি যে আমি আসলে মোটো ব্লগিং শুরু করবো কিনা। কিন্তু ওরা আমার যেটা বললো যে মোটো ব্লগিং শুরু করবি, এতগুলো টাকা ইনভেস্ট করে মোটো ব্লগিং শুরু করবি, তোর চ্যানেলটা ঠিকঠাক করে দাঁড়াবি কি দাঁড়াবে না, আমি নিশ্চয়তা নাই। তখন আমার বাইকও ছিল না, বাইক কিনছি আসলে পরে। কিন্তু তখন যদি আমার ফ্রেন্ড সার্কেল ওরা যদি বলতো যে না ঠিক আছে করো করো করো, ওরা যদি টুসো দিত, তাহলে হয়তো বা আমার এতদিনে মোটো ব্লগিং শুরু করা হয়ে যেত। একটা ছেলে জিজ্ঞেস করতেছে যে ব্লগ করি কিনা।
তো আমি ভিডিও শুরুতে যেটা বলছিলাম প্রথমে যে মোটোরোলা বেশ এক্সপেন্সিভ, সো কেন বলছি সেই কথায় আসছি এখন। এটা শুধু একটা ক্যামেরা, শুধু একটা ক্যামেরা কিনলেই হয় না, ক্যামেরার সাথে অনেকগুলো সেটআপ কিনতে হয়। এই 43,000 টাকা হচ্ছে ক্যামেরার দাম, অথচ দেখেন প্রায় 55,000 থেকে 60,000 টাকা আমার চলে গেছে, কিভাবে গেল? এটার সাথে আমি এক্সট্রা ব্যাটারি নিছি, তারপরে হচ্ছে মাইক অ্যাডাপ্টার, এক্সট্রা মেমোরি কার্ড, ওলানজি কেস, তারপরে হেলমেট মাউন্ট, এন্ড দেন হাবি জাবি আরও অনেক কিছু, এগুলোর কারণেই মানে এত টাকা পড়ে গেছে। দেখেন আপনি যে ক্যামেরার সাবজেক্টটা যদি বাদ দিয়ে যান, ক্যামেরাটা গেল, এরপরে আপনি যখন এডিট করতে বসবেন আপনি 4K এডিট করতে পারবেন না, আপনি নর্মাল পিসি অথবা ফোন দিয়ে আপনি 4K জীবনে এডিট করতে পারবেন না। আপনি যদি 4K ভিডিও, ভালো রেজুলেশনের ভিডিও এডিট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের পিসি বিল্ড করতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। নর্মাল পিসি দিয়ে আপনি ভিডিও এডিট করতে গেলে অবশ্যই প্যারা খাবেন। আপনি নর্মাল পিসি দিয়ে যদি এডিট করতে যান, আপনি 4K বাদ দিলাম, আপনি যদি নর্মাল ভিডিওটা এডিট করতে যান সেক্ষেত্রেও ভাই প্যারা আছে, আপনি পিসি স্লো হয়ে যাবে, ঠিকঠাকভাবে আপনি এডিট করতে পারবেন না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখানে আমার সম্ভবত এখানে রাস্তা শেষ, যাওয়া যাবে না মনে হয়, আমি গাড়িটা ঘুরে তারপর চলে যাই। আপনি যদি প্রপার ওয়েতে ভিডিও করতে চান বা ব্লগিং করতে চান প্রপার ওয়েতে, তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি এক্সপেন্সিভ। তো আপনারা যদি চান যে না আমরা প্রথমে নর্মালি শুরু করতে চান, তাহলে আপনি মোবাইল দিয়ে শুরু করতে পারবেন। আপনার যদি মোটামুটি মানে একটা ক্যামেরা থাকে, সেই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। বাজারে কিন্তু এখন মাউন্ট পাওয়া যায় মোবাইলের জন্য, একটা মাউন্ট পাওয়া যায় মোবাইলের সামনে সেট করে আপনি ইজিলি ভিডিও করতে পারেন। বয়া M1 একটা মাইক্রোফোন কিনে আপনারা ইজিলি ভিডিও শ্যুট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, ফাইনালি আমি তো শুরু করেই দিলাম, আমি বলবো আপনারাও শুরু করে দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমরা এখন এই যে ধর্মপুরের ভিতর থেকে আমরা এখন বের হচ্ছি, রাস্তার দিকে যাব, যে মেন রোড উঠে গেছি, ওই যে কাশফুল দেখা যাচ্ছে। তো আপনারা যদি মোবাইল দিয়ে শুরু করেন, তাহলে আপনার না লাগবে পিসি, না লাগবে ভালো ক্যামেরা। তো সেক্ষেত্রে আপনারা চাইলে অল্প টাকার মধ্যে, মাত্র আপনি 1500 থেকে 1700 টাকার এক্সেসরিজ কিনলেই আপনি মোবাইল দিয়ে মোটোরোলা দিয়ে শুরু করতে পারেন। এই জায়গাটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলছে আপনার এই রেস্টুরেন্টটা। ও, গান চলতেছে, চলে যাচ্ছি। বন্ধু বন্ধু, ভাই ব্রাদার, আমার ফ্যামিলি মেম্বার যারাই আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি, কারণ আমার নতুন চ্যানেল একদমই নতুন ভাই, আমি মাত্র একটা ভিডিও করছি। যাই হোক, এটা আমার ফার্স্ট ব্লগ, ফার্স্ট টাইম ক্যামেরার পেছন থেকে কথা বলছি অথবা ক্যামেরার সামনেও বলেছি একটু আগে। আচ্ছা, তাহলে আমরা এখন ধর্মপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।